হাবিব নামে শ্রোতাদের কাছে বেশি পরিচিত একজন বাংলাদেশি জনপ্রিয় সুরকার, সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক। হাবিব ওয়াহিদ বাংলা লোকগীতির ফিউশনের সাথে টেকনো এবং শহুরে বিটের সমন্বয়ের জন্য সমধিক পরিচিত। স্বল্প পরিচিত লোকগীতিকে আরো ভালো সুর দিয়ে ও রিমিক্স করে সাধারণ শ্রোতাদের কাছে জনপ্রিয় ও গ্রহণযোগ্য করে তুলেছেন তিনি। হাবিব 1979 সালে 15 অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। হাবিবের পিতা ফেরদৌস ওয়াহিদ আধুনিক বাংলা পপ সঙ্গীতের পথদ্রষ্টা ছিলেন। 1970 ও 1980 দশকে ফেরদৌস ওয়াহিদ বাংলা পপ সঙ্গীতকে সম্মানজনক স্থানে নিয়ে গিয়েছিলেন। হাবিব তাই ছোটবেলাতেই তার পিতার কিবোর্ড থেকে সুর করতে শেখেন। পরে তিনি স্কুল অফ অডিও ইঞ্জিনিয়ারিং লন্ডনে শব্দ প্রকৌশলে অধ্যয়ন করেন। এ সময় তিনি এশিয়ান আন্ডারগ্রাউন্ডে নিতিনের সাথে কাজ করার সুযোগ পান। হাবিব 2003 সালে প্রথমে বিয়ে করেন লুবাইদা নামের একজনকে। পরে হাবিব 2011 সালের 12 অক্টোবর পারিবারিক পছন্দে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণীর শিক্ষার্থী রেহানকে বিয়ে করেন। হাবিব এর প্রথম সন্তান আলিম ওয়াহিদ 2012 সালের 24 ডিসেম্বর জন্মগ্রহণ করে। রেহানকে তিনি 2016 সালের 19 জানুয়ারিতে তালাক দেন। এরপর তিনি ছোট পর্দার আরেক তরুণ অভিনেত্রী তানজিন তিশার সাথে সম্পর্কে জড়িয়েছেন। 2011 সালের 12 জানুয়ারি তিনি বিয়ে করেন ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগের ছাত্রী ও মডেল আফসানা চৌধুরী শিফাকে। 12 জানুয়ারি হাবিব নিজে তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে বিয়ের খবর জানিয়েছেন। হাবিবের প্রথম লোকসঙ্গীতের রিমিক্স অ্যালবাম কৃষ্ণ লন্ডনে ছাত্রাবস্থায় থাকাকালীন সময় এটি প্রকাশিত হয়। এই অ্যালবামের কনসেপ্ট ও সুর অনেক পূর্বেই তৈরি করেছিলেন এবং শুধু একজন গায়কের জন্য অপেক্ষা করছিলেন বলে জানা যায়। লন্ডন এক সিলেবি রেস্তোরাঁর মালিক কায়া ছিলেন একজন অপরিণত গায়ক, যার মতো কণ্ঠই হাবিবের দরকার ছিল। তাদের মিলিত গানগুলো লন্ডনে প্রচণ্ড জনপ্রিয়তা অর্জন করেছিল। যখন এই অ্যালবাম কৃষ্ণ শিরোনামে প্রথমবারের মতো বাংলাদেশে মুক্তি পায়, তখন সেটি অসম্ভব জনপ্রিয়তা অর্জন করে। এতে ছিল পুরনো স্বাদের লোকসঙ্গীত এবং পাশ্চাত্যের ইলেকট্রনিকার মিশ্রণ, যা বাংলাদেশে প্রথমবারের মতো প্রচলিত হয়। এরপর থেকে হাবিব আরো দুটি অ্যালবাম মুক্তি দেন, 2004 সালে ও 2005 সালে ময়নাগো। দুটোই বিক্রির তালিকায় 1 নম্বর ছিল। হাবিব এই অ্যালবামগুলোতে নতুন কণ্ঠের আগমন ঘটান। পায়ার পাশাপাশি এতে হেলালকে আনেন, যার কণ্ঠে অনেক অনুভূতি ছিল। জুলি, কণিকা, নির্ঝর ইত্যাদি নতুন মুখ ময়নাগো অ্যালবামে হাবিবের সাথে কাজ করে। হাবিব নিজেও ময়নাগো অ্যালবামের মাধ্যমে গায়ক হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করে। হাবিবের পিতা ফেরদৌস ওয়াহিদ ও মিলন মাহমুদ ময়নাগো অ্যালবামে গান গেয়েছেন। হাবিবের গানগুলোতে হিপ হপ, র‍্যাপ ইত্যাদিতে কণ্ঠ দেন পুনলি। হাবিব নিজেকে অন্যতম জনপ্রিয় তরুণ সঙ্গীত পরিচালক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাছাড়া তিনি নিজের আরো কিছু একক অ্যালবাম বের করেন। তার একক স্টুডিও অ্যালবামের মধ্যে রয়েছে 2005 সালে ময়নাগো, 2006 সালে শোনো, 2008 সালে বলছি তোমাকে, 2011 সালে আহ্বান, 2012 সালে 0.0 ও স্বাধীন, এবং তার সহযোগী অ্যালবামের মধ্যে রয়েছে 2003 সালে কায়ার সঙ্গে কৃষ্ণ, 2004 সালে কায়া ও খেলালের সঙ্গে মায়া, 2007 সালে শিরিনের সঙ্গে পাঞ্জাবিওয়ালা, 2008 সালে ফেরদৌস ওয়াহিদের সঙ্গে, অবশেষে 2011 সালে অর্থহীন ও ওয়ারফেজের সঙ্গে সমর্পণ, এবং 2012 সালে ন্যান্সির সঙ্গে রক। হাবিবের অন্যান্য অ্যালবামগুলোর মধ্যে রয়েছে সালে চন্দ্রগ্রহণ, আকাশ ছোঁয়া ভালোবাসা, এই তো প্রেম, হৃদয়ের কথা বলছি তোমাকে, অবশেষে, 2010 সালের প্রজাপতি, 2011 সালের আহ্বান, 2012 সালের স্বাধীন, তুমি সুন্দর মেঘমালা, 2015 সালের সিঙ্গল ট্র্যাক হারিয়ে ফেলা ভালোবাসা মন ঘুমায় না রে, 2016 সালের তোমার আকাশ, বেপরোয়া মন মনের ঠিকানা, 2017 সালের ঘুম মিথ্যে নয়, 2018 সালের আবার তুই, এবং 2019 সালের আলিঙ্গন। হাবিব বেশ কিছু টিভি বিজ্ঞাপনের গায়কের কাজ করেছেন। হাবিবের যৌথ সম্পাদিত জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ময়নাগো, কৃষ্ণ, এসো বৃষ্টি নামাই, গধুলি লগন, খাঁচার ভিতর অচিন পাখি, লোকে বলে আজ কাশা খেলবো, সোনা বন্ধু, বলে তো দিয়েছি হৃদয়ের কথা, ছড়া পাতা, পাশে নেই তুমি ইত্যাদি। এবং তার একক সম্পাদিত জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে হারিয়ে ফেলা ভালোবাসা,
বেপরোয়া মন মনের ঠিকানা, তুমি আমার তুমি হেনা, চলো না তোরই জানালায়, ঘুম ইত্যাদি। তার চলচ্চিত্র সাউন্ড ট্র্যাক গুলো হচ্ছে হৃদয়ের কথা চলচ্চিত্রের, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, আকাশ ছোঁয়া ভালোবাসা চলচ্চিত্রে, হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে পৃথিবীর যত সুখ আমার আছে যাও চলচ্চিত্রে, চলো বৃষ্টিতে ভিজি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার চলচ্চিত্রের দ্বিধা, বিন্দাস চলচ্চিত্রের তোমাকে ছেড়ে আমি, ছুঁয়ে দিল মন চলচ্চিত্রের ভালোবাসা দাও ভালোবাসা নাও, সুইট হার্ট চলচ্চিত্রের ভালোবাসাই হলো না, আয়নাবাজি চলচ্চিত্রের ধীরে ধীরে যাও না সময়, সুলতানা বিবিয়ানা চলচ্চিত্রের তুমি আমার। হাবিব 2004 সালে সেরা মিউজিক ভিডিও, 2006 এবং 2009 সালে সেরা চলচ্চিত্রের গানের জন্য সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস পুরস্কার অর্জন করেন। 2006, 2009 ও 2011 সালে শ্রেষ্ঠ গায়ক হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন তিনি এবং 2016 ও 2017 সালে মেরিল প্রথম আলো পুরস্কারের জন্য মনোনীত হন। তিনি 2010 এবং 2011 সালে সেরা গায়ক CJFP পারফরমেন্স পুরস্কার অর্জন করেন। এছাড়াও দেশ বিদেশের আরো বেশ কিছু পুরস্কার পেয়েছেন হাবিব ওয়াহিদ।